أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি সম্মানিত মানিক ভাই ওমান থেকে মোজ্জিনের ফজলত সম্পর্কে মর্যাদা সম্পর্কে একটু জানতে চাচ্ছেন সেটি হলো আলহামদুলিল্লাহ আল্লাহ সালাম আবাদ হ্যাঁ মানিক ভাই মোসজনের অনেক ফজলত রয়েছে আজান দেওয়ার মধ্যেও যেমন ফজলত মোসজ যে ব্যক্তি আজান দিবেন তিনি মহজেন তারও অনেক মর্যাদার কথা হাদিসে উল্লেখ রয়েছে তার মধ্যে দু একটি কথা বললে যথেষ্ট হবে মোয়াবির আদালন থেকে বর্ণিত নাবি সাল্লাহ বলেছেন আল মজ্দিন উন্না আতোয়াল উন্না আছে আনা আন এমাল কিয়াম কিয়ামুদ্দিন মহজিনরা সবচেয়ে উঁচু করদান হবে আতোয়াল এখানে তবিলের থেকে আতোয়াল মানে তবিল মানে লাম্বা উঁচু ইত্যাদি হাদিসটি শহীদ মুসলিমের মধ্যে তিনশো সাতাশিতে আছে ইমানুয় ইউরাহি মহ্লা অনেকগুলি ব্যাখ্যা নিয়ে আসছেন যে আসলে উঁচু করদান বলতে এখানে কি যে এখানে উঁচু বলতে হ্যাঁ আসলে উঁচু হবে সবচেয়ে লম্বা হবে যাতে অনেক লম্বা হবে গর্দান যাতে লোকেরা দেখতে পারে এ উফান হইতে পারে এটা এখন সব মানুষের মধ্যে উঁচু করদানা হইতে পারে কেউ কেউ বলছেন নাম সাদা তো না তারা সর্দার এবং মর্যাদাবান হবে কেউ কেউ বলছে আকসার উন্নাস আমলান আমলের দিক থেকে তারা বেশিরভাগ অগ্রগামী ইত্যাদি আরও অনেকে অনেক ধরনের ব্যাখ্যা করছে আবু হরাজন থেকে বর্ণিত আর একটি হাদিস নাবি সাল্লাহ আসলাম বলছেন লাউ ইয়া আলম উন্নাস উমা আফিন নেদা ও সফিল আউ্য়াল সুম্মাল্লা মিয়াজিদু ইল্লা নিয়াস্তাহিমু আলি হিরাস্তাহামু যে মানুষ যদি জানতো প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে এবং আজান দেওয়ার মধ্যে কী সব অর্জিত হয় বা সব নিহিত আছে সে কথা যদি তাদের জানা থাকতো তাহলে তারা পরস্পরে প্রতিদ্বন্দ্বিতা করত এবং লটারি করত যদি একজন একজনের চান্স না পেত তাহলে লাস তাহামু তাহলে লটারি করে যার নাম নামতো সে এই বিষয়ে হ্যাঁ কাজ সম্পন্ন করতো এই হাদিসটি বোখারিতে আছে পাঁচশো নব্বইতে মুসলিমে আছে চারশো সাতত্রিশে তাহলে এখান থেকেও মর্যাদা স্পষ্ট প্রমাণিত হয় অন্য একটি হাদিস আছে যখন আজান দেওয়া হয় তখন শয়তান তার থেকে ফিরে যায় এটা এখানেও কিছু তার ফজিলত আজানের ফজিলত বর্ণনা হয় মজ্জানের ফজিলতার এখানে মর্যাদা স্পষ্ট হয় আরেকটি হাদিসে বারাইবনা আজিব রাজন থেকে বর্ণিত সে হাদিসটি নাবি সাল্লা সাল্লাম থেকে এইভাবে বর্ণিত যে ইন্নালাহ এই কাতাহু নিশ আল্লাহ এবং ফেরেশ তারা ওই সমস্ত ব্যক্তিদের উপরে রহমত আল্লাহ রহমত বর্ষণ করেন ফেরেশ তারা দোয়া করেন ওই সমস্ত ব্যক্তিদের উপরে যারা সফিল মোতাকাত মোকাদ্দিম প্রথম কাতারে নামাজে দাঁড়ায় বা নামাজ পড়ে তারপরে আল মসজিন ও লহ মাদা সহতিহী যে মসজিনের আওয়াজ যে পর্যন্ত যাবে ওই পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করে দেন তার আওয়াজ অনুসারে বয়স অনুসারে ও সদ্দিক ইয়াস বিসিন। এবং জরো অজরো প্রাণী নিষ্প্রাণ যারাই এটা তার আওয়াজ শুনবে তার বিষয়ে সত্যের সাক্ষী দেয়া দিবে এবং আল্লাহ মিসলু আজরুমান সাল্লাহ তার সম পরিমাণ সব হবে যেই পরিমাণ লোক তার সাথে নামাজ পড়বে সেই পরিমাণ সব তার হয়ে যাবে এই হাদিসটি মেমু নাসির রহিমুল্লাহ বর্ণনা করেছেন ছয়শো ছিচল্লিশে হাদিসটি শহীদ ইবনে মঞ্জেরি ইবনে মঞ্জের এবং আলবানি রহিমুল্লাহ জামিয়ান শহীদ তারকিবের মধ্যে শহীদ হিসাবে উল্লেখ করা হয়েছে দুইশো পঁয়ত্রিশে হাদি শহীদ আরকিবের মধ্যে আরেকটি হাদিস যে অমর আদালত থেকে খলিফ মুসলিম জানে দ্বিতীয় খলিফ অমর আদালন থেকে বর্ণিত নবিস আসলাম এইভাবে বলেছেন বা এইভাবে শব্দ পাওয়া যায় মান আজানা সিনতাই আসার সানাতান অজাবত লাহুল জান যে ব্যক্তি বারো বছর আজান দিবে এখানে আল্লাহ সন্তুষ্টির সাথে জড়িত কিছু বিষয় রয়েছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে অকুতিবে লাহু বিতা আজিনি ফি কুল্লি আমিন সিতুনা সানা সিতুনা হাসানা এবং তার আজানের বিনিময়ে প্রত্যেক দিন তার সত্তর ষাটটি নেকি দেওয়া হবে কুল্লি একামাতিন সালাসুনা হাসানা এবং একামাতের বিনিময়ে তিরিশটা নেকি লেখা হবে এই আদেশটি ইবনি মাজাতে বর্ণিত আছে সাত সাতশো আটাইশে ইবনি মঞ্জির এবং আলবানি রাহমুল্লা সৈ বলেছেন সৈ তারকিবের মধ্যে রয়েছে দুইশো আটচল্লিশে তো এর থেকে বোঝা যাচ্ছে যে মসজেনের অনেক মর্যাদা আছে আরও অনেক হাদিস এই সংক্ষিপ্ত দুই একটা কথা তা মসজেন ব্যক্তি যিনি আজান দেবেন সেখানে যদি আল্লাহ সন্তুষ্টি থাকে আল্লাহ রাজি খুশি থাকে তাহলে তার মর্যাদা যেমন দুনিয়াতে মানুষ তাকে সম্মানে চোখে দেখে মর্যাদা রয়েছে কালকে মধ্যে তারা এই মর্যাদা গুলো হবে এবং সে সবের দিক থেকে ওখানে আগায়ে যাবে আল্লাহ রব আলম আমাদেরকে আল্লাহর কাজগুলি সন্তুষ্টির সাথে করার তৌফিক দান করেন আলহাম আজর সাল্লাহ নাবিন মোহাম্মদ সালাম আলিকুম রহমতুল্লাহি العلم ۚ إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ ۗ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا